আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস এর 48 পৃষ্ঠার ছক পূরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের এটা 16 নম্বর পর্ব। আজকে আমরা 16 নম্বর পর্বে দেখব প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ। তো যারা হচ্ছে এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। মনে রাখবো, নিয়মিত চর্চায় কেবল পারে আমাদের শারীরিক ফিটনেস তৈরি করতে ও বজায় রাখতে। এবার আমরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো থাকা ক্লাবের সদস্যদের নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠন করব। এর জন্য আমাদের কী কী কাজ করতে হবে চলো তা জেনে নিই। প্রথমে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি তালিকা তৈরি করব এবং নিজেদের মধ্যে বিভিন্ন দলে তা ভাগ করে নেব। প্রাথমিক চিকিৎসা দল কেমনভাবে প্রস্তুত রাখবো যাতে যে কোনো সময়ে প্রয়োজন হলে আমরা সবাই মিলে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি। প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ, এখানে হচ্ছে কাজের ক্ষেত্রগুলো থাকবে, আমি যে কাজে যুক্ত থাকব। তো চলো আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করি, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের 48 পৃষ্ঠার ছকটা। কাজের ক্ষেত্র প্রথমে আছে দল গঠনের প্রস্তুতি। দুর্ঘটনাজনিত কোনো কারণে আমি গুরুতর ক্ষতিগ্রস্ততা ও সংকটাপন্ন হবার হাত থেকে রোগীকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে। আমি আমার কয়েকজন আগ্রহী বন্ধুদের নিয়ে একটি দল গঠন করব। তারপর আছে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সন্ধান। দল গঠনের পর আমাদের এলাকায় খোঁজ নিয়ে দেখব স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাওয়া যায় কি না। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ নেওয়া সম্ভব হলে এর মাধ্যমে দলের সার্বিক কার্যক্রমে আমরা ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারব। এরপর রয়েছে প্রশিক্ষণ গ্রহণ। যদি প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয় তাহলে প্রশিক্ষণ পর্বটি অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক ও ব্যক্তিত্ব কর্তৃক পরিচালিত হতে হবে। প্রশিক্ষণে আঘাতপ্রাপ্তি থেকে আত্মরক্ষা, প্রয়োজনীয় নিরাপত্তা এবং চিকিৎসা প্রদানের ধাপসমূহ অন্তর্ভুক্ত থাকতে হবে। এবার হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম। প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় সরঞ্জাম যেমন জীবাণুমুক্ত গছ কাপড়, রোলার ব্যান্ডেজ, কাঁচি ও চিমটা, হ্যান্ড গ্লাভস, পচনরোধক মলম, দগ্ধ মলম, স্যাভলন, স্যালাইন, হেক্সাজল, থার্মোমিটার ইত্যাদি ফার্স্ট এইড বক্সে প্রস্তুত রাখব। তো এই হচ্ছে ছকটা যেটা আমরা পূরণ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব ভালো থাকা ক্লাব গঠন, নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শারীরিক ফিটনেসের প্রয়োজনীয়তার কথা আমরা ইতিমধ্যে জেনেছি। ষষ্ঠ শ্রেণীতে আমরা ভালো থাকা ক্লাব গঠন করেছিলাম। সারা বছরই শারীরিক ফিটনেসের জন্য শরীরচর্চা, বিভিন্ন খেলাধুলা, যোগব্যায়াম, সাঁতার ইত্যাদি চালিয়ে নিতে শিক্ষকের সহযোগিতায় আমরা ভালো থাকা ক্লাবের কার্যক্রম জোরদার করব। এরপর হচ্ছে এখানে তোমাদের একটা ছক আছে, যেটা হচ্ছে তোমাদের বইয়ের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 50 পৃষ্ঠার ছক। আমরা হচ্ছে এই ছকটা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের শারীরিক ফিটনেসের 48 পৃষ্ঠার ছক কীভাবে পূরণ করবে সে সম্পর্কিত আলোচনা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।